লাস্ট ওটা। আর একটা বিষয় হচ্ছে আপনার বাবা ভাই যে ও ইনজুরি হয়েছে বলছিল, ওর ইনজুরির বিষয়টা তেমন কেউ জানে না, এটা দূর করে বাদ কারণ ওর জন্য খেলি আমার ক্রিকেট খেলা নিয়ে ভাই আমার বলতো তুমি ক্রিকেট পছন্দ করতো খেলা নিয়ে খুবই তারি আসিল এভাবে আন্দোলনে গিয়ে টিয়ার গ্যাস পেটের ভিতরে গিয়ে মারা গেছে, মনে ঢাকার দিকে নেওয়ার পথে রাস্তায় মারা গেছে। আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র সমাজ পিরিজপুর, আজকে আমরা সকালে চলে আসছি বাজিতপুরে, বাজিতপুর পাটুলি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক ভাই আন্দোলনের সময় টিয়ার গ্যাস ভিতরে যাওয়ার ফলে তিনি দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে শহীদ হয়েছেন। তো আজকে আমরা সকলে কিন্তু তার ফ্যামিলির কাছে চলে আসছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সে আমি রকিবুল হাসান, আমি হচ্ছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছি। ওর অবস্থা এমন তো আমি জানতাম না আর কি, তো যখন মারা গেছে তখন আমি জানতে পাই যে এভাবে আন্দোলনে গিয়ে টিয়ার গ্যাস পেটের ভিতরে গিয়ে মারা গেছে। তার বাসা বাজিতপুর পাটুলি, 8 তারিখ মারা গেছে, 8 তারিখ আন্দোলনটা চলছিল। তখন এটা সিভিআর যখন আকার ধারণ করছে মনে হয় ঢাকার দিকে নেওয়ার পথে রাস্তায় মারা গেছে। আমার কাছে এখনো জার্সিটা আছে, জার্মানির জার্সিটা আমার বাসায়। আমি তো ব্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু জার্সি মানে হচ্ছে নেওয়ার সাথে হচ্ছে আমার হচ্ছে তার সাথে একটা পরিচয় রয়েছে আর কি। এই যে দেখেন যমুনার সাথে আসলে তো আঙ্কেল এখানে বলার মতো কোনো ভাষা নেই, এখানে আমরা কম বেশি সবাই আন্দোলনে জড়িত ছিলাম, আমরাও হয়তো এই জায়গায় থাকতে পারতাম। ওর সাথে হচ্ছে লাস্ট 17 তারিখ না 17 তারিখ আন্দোলনে একসাথে দুজন একসাথে ছিল, ওর সাথে প্রায় 2 বছর যাবৎ সম্পর্ক। ও কালকে সারা টাকা ঘুমাইতে পারেন না, এই কথা শোনার পর আরেকটা বিষয় হচ্ছে আপনার বাবা ভাই যে ও ইনজুরি হয়েছে বলছিল, ওর ইনজুরির বিষয়টা তেমন কেউ জানে না। আপনার একবারে মানে কি যমুনার সাথে অপোজিট সাইডে আর কি নর্দারে করবেন, আমি ফোন দিলে ভাই আপনি ফোন দিয়ে না মারে, আমি তো ঢাকা শহর কিছু চিনি না ভাই, আমি প্রচুর ক্রিকেট খেলি আমার ক্রিকেট খেলা চিনেন ভাই আমাকে বলতো তুমি ক্রিকেট পছন্দ করতো খেলা নিয়ে খুবই তারি আসিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আর বলতো যে ভাই লাস্টের দিন ও হচ্ছে ছোটো নিয়ে ওর নিজে বিল দিতে বলছে ভাই 100 টাকা আমি করে দিই আপনারা যাচ্ছে, আমি আজকে একটা বিল দিয়ে কিছু খাওয়াই, কোনোদিন তো আমার খাওয়াইতে দেন না। আমি তো ভুল টুটি বলতে গেলে আমি তো তার কাছে ক্ষমা চাইতে পারি না, যে 17 তারিখ আমার সাথে ছিল একদম, আমি আর ও হচ্ছে একবার আমার এনে বয়স আছে না, এই যে মরবো আমার ভিতর কমে গেছে না, আমি যে বাড়িতে আছি এই যে বাড়িতে গোসল ফরসা ফাইরে 2টা পিঠা খাইছে, খাওয়ার পরে আর আমি ভাবি না আমার বাবা আমার তুই দেবো এর মনটা অত বড় হয়ে গেছে, কি করবে আল্লাহ তো মাল্লা নিচে গে করা থাকি বাড়িতে বোর দূর পারলো বাগলপুর মেডিকেলে ভর্তি করছে, ওই জায়গা থেকে রাখবে না ওরা, ট্রান্সফার করছে ঢাকা। তো 4টার দিকে আমরা মুখ করছি, 5টার দিকে ও মারা গেল, আমরা নরসিংদী পর্যন্ত গেছিলাম, যে কোনো প্রয়োজন আপনি বলবেন আমাদের, আমরা চেষ্টা করবো আমাদের সাধারণত পাশে থাকার জন্য।
এখানে সবাই হচ্ছে এক রাহুল, হয়তো আপনার আপনি হারাইছেন, এখানে সবাই আপনার রাহুল, সবাই আপনার রাহুল। শেষ কথা হচ্ছে আপনার ওরা কবর জিয়ারত করতে যেতে চাচ্ছে আর কি, তো কোন দিক দিয়ে গেলে ভালো হয়? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাহুলের কবরস্থানে, কবরটা জিয়ারত করার জন্য যাবো, হয়তো বা ওই সামনেই মনে হয় কবরটা। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, মানে আমরা খুবই মানে কি লজ্জিত প্লাস অবাগা যাই বলেন, তার প্রথম পরিচয় ছিল, সে কোনো ছাত্র ছিল না, সে যমুনাতে নর্দাতে আর কি একটা দোকানে জব করত, শুধুমাত্র আমাদের স্বার্থে। তার কিন্তু কোনো কোটা লাগবে না, তার কিন্তু কোনো চাকরির মধ্যে যে জয়েন করতে হইতো না যে আমার কোটা দরকার, এই চাকরিতে আমার এটা দরকার। সে আসছে শুধু আমাদের স্বার্থে যে আমার ভাইরা নিয়ে একটা ভালো প্রসেসে চাকরি পায় বা মেধাবী কোথায় নিয়ে চাকরি পায়, এই জন্য তার বিবেক মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়ে সুবিধেই কিন্তু সে আসছে। তো আমার সাথে পরিচয় হচ্ছে জার্সি দিয়ে, তার সাথে প্রায় 2 বছর একটা সম্পর্ক, অনেক জার্সি এবং লাস্ট জার্মানির জার্সি আমার এখনও বাসায় আছে, সে এটা আন্দোলনের সময় অর্ডার করছিল, আমি আনায় রাখছিলাম কিন্তু আমি বাড়িতে আসার কারণে দিতে পারিনি। 17 তারিখ আমরা একসাথে আন্দোলন করছিলাম যমুনা ফিউচার করতে, বাজিতপুরবাসীর জন্য এটা আমার খুব লজ্জা হওয়া দরকার, কারণ হচ্ছে এতদিন আমার একটা ভাই অসুস্থ, 14 দিন ধরে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কি আর বিষয়ের সম্মুখীন হয়ে আমরা অবশ্যই এটি কেউ জানতে পারলাম না, কিছু না আন্তরিকভাবে দুঃখিত, আর যার কাছে মাফ চাইবো সে তো কবর ইস্যু আছে, তার কাছে আমি মাফ চাইবো। রংপুরের আবু সাইদ যদি এরকম সম্মাননা পায় তাহলে আমাদের বাজিতপুরের রাহুলও এরকম সম্মান পাওয়ার যোগ্য। সবাই যার জায়গা থেকে যতটুকু পারি এখন তারে হচ্ছে দোয়া আর আর্থিক সহযোগিতা, তার বাপ মা যেহেতু তার প্রথম সন্তান, বড় সন্তান, এটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, নামাজ পড়ে দোয়া করতে পারি আর আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী একটা আর্থিক সহযোগিতা আমরা করতে পারি আর কি। আর বিশেষ করে আমি আমার জার্সি বাড়ির ফ্যানদের বলতে চাই, বা যারা আছেন জয়েন আছেন, সে জার্সি বাড়ির একটা টপ মানে কাস্টমার বললেই চলে আর কি, টপ ফ্যান বললেই চলে। আমি জার্সি বাড়ির সকল ভাইদেরও অনুরোধ করবো, তারা যেন কিছু করে হইলেও শরীর হয়ে যেন আমরা যত একটা ভালো একটা অ্যামাউন্ট তার বাপ মার কাছে পৌঁছে দিতে পারি, যেহেতু সে বাড়ির বড়ো সন্তান, প্লাস তার হতে তার উপার্জন দিয়ে এই বাড়ি চলতে হবে। আমাদের বাজিতপুরের এই শহীদ ভাইয়ের আজকে এখানে আমরা কবর জিয়ারত করতে আসছি। একটা জিনিস কি আমাকে এক ভাই আমাকে বলছিল একদিন, যে আমার পরিচিত কেউ বা আমার আশেপাশে কেউ চিনি এমন কেউ ইনজুর্ড আছে কি না বা শহীদ হয়েছে কি না, আমাকে এক ভাই আমাকে বলছে আর বিভিন্ন মানুষ আমাকে বলছেন। তো ওই ভাইদের উদ্দেশ্য করে আমি একটু বলতে চাই যে ভাই আমরা আগে তার কোনো খবর পাইনি, এখন আমরা খবর পাইছি। সব থেকে একটা বিশেষ মানে বেশি খারাপ লাগছে কি, যে ও ছিল ফ্যামিলির বড়, আর যে ফ্যামিলির বড় সে মানে তার কতটুকু দায়িত্ব এটা আমি বুঝি, আর তার বাবা যতটুকু দেখলাম তার বাবার অপারেশন হয়েছে, উনি অসুস্থ আর তার একটা ছোটো ভাই। তো এখন হচ্ছে যে তার ফ্যামিলিতে আর্থিক একটা সাপোর্ট দরকার, যে আপনি একটু সাপোর্ট করবেন, দেশ থেকে দেশের বাইরের থেকে যারা যেমন বলছিলেন সবাই একটু সাপোর্ট করবেন, যেন আমরা এই এই সাপোর্টটা যেন তাদের ফ্যামিলিকে আমরা দিতে পারি আর কি। কথা বলার মতো পরিবেশ নেই, আমি জাস্ট একটা কথাই বলবো, আমি বাজিতপুরের সন্তান হিসাবে আজকে আমি খুবই লজ্জিত। আমাদের বাজিতপুরে আবু সাইদ যদি রংপুরে মারা যায় শহীদ ঘোষণা করা তার হচ্ছে সারা দেশ থেকে মানুষ তার এখানে যেতে পারে, তাহলে আমরা বাজিতপুরবাসী যদি এই রাহুলের জন্য কিছু করতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতাটার মানে কি? আমরা নিজেদের মধ্যেই যদি বৈষম্য করে রাখি, এই ছেলেটা একটু যে ব্যাপারটা বলব, সে হচ্ছে একটা দোকানের একজন কর্মচারী ছিল, তার কখনোই ওটা আন্দোলনের এগুলোর কোনো প্রয়োজনই ছিল না, সে আমাদের প্রতি দায়বদ্ধতা দেখানোর জন্য ওখানে গিয়ে শহীদ হয়েছে।
এখন আমরা যদি তাকে প্রাপ্য সম্মান দিতে না পারি, এটা আমাদের জন্য এক থেকে লজ্জার আর কিছু হইতে পারে না। এই ছেলেটা যেভাবে শহীদ হয়েছে, এটা সম্পূর্ণ দায়ভার আমাদেরকে নিতে হবে। এখন সে একমাত্র ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি, তার কারণে যাতে তার ফ্যামিলি সাফার না করে আপনারা দয়া করে এগিয়ে আসুন। আমরা হচ্ছে একটা অফিসিয়াল চ্যানেল দিয়ে দিব, যার মাধ্যমে বিকাশ থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব কিছুই থাকবে। এটার মাধ্যমে আপনারা এই পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, যাতে হচ্ছে এই লজ্জাবোধটা আমরা কাটাইতে পারি, তার ফ্যামিলির পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি। আমার আর কিছু বলার নেই।